আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাকাদ ইয়াসসারনা আল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুত্তাকিন সাদাকাল্লাহুল আলিল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأسد صدق رسول رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر لنا هذا الدرس ولا تؤسر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين কোরআনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা লেসন 8 থেকে ধারাবাহিকভাবে শুরু করব। লেসন 8 যদিও ভ্যাকেশনের পূর্বে কিছুটা করানো হয়েছিল, এখন আবার যেহেতু লং ভ্যাকেশনে অনেকে চর্চা করেছেন, অনেকে উঠতে পারেন নাই সময়ের অভাবে, কাজে আমি একটু অষ্টম লেসন প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। যে সারা শব্দ করেন না, হ্যাঁ মানে দিস ইজ এ ম্যান, ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স, এতে মুবতাদা আছে, খবর আছে। দিস ইজ এ ম্যান, দিস হলো সাবজেক্ট, এ ম্যান হলো প্রেডিকেট। সাবজেক্ট কে বলে মুবতাদা, প্রেডিকেট কে বলে খবর। এখন এখানে যদি এরকম লেখা হয়, আজ দা রাজুল, তখন অর্থ হয়ে দেয় দিস ম্যান। দিস ম্যান তো এই লোক, এই লোকটি একটু এক মিনিট হ্যালো হ্যাঁ নিস্তালা দেখেন যাবে কলিং বিল দেন, কলিং বিল দিয়ে ওখানে যে মাঝখানে মানে কলিং বিল দেন, দুই নম্বর বাম দিকে উপরে মাঝখানে মাঝখানে বাম দিকে, হ্যাঁ হ্যাঁ বাম থেকে দুই নম্বর না, বাম ডান বাম এক নম্বর, হ্যাঁ সরি হাজার রজুল দিস ইজ এ ম্যান, এটা একটা কমপ্লিট বাক্য, এটা অর্থ প্রকাশ করে। কিন্তু যদি বলি হাজার রজুল, এটা দিস ম্যান, দিস ম্যান তো কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, এটা একটা মোর একটা, এই এইটা কি সেন মোর একটা, এইটা মোর একটা ইশারি, এই যে স্মল ইশারা হাজার, এই স্মল ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত, এই যে আলিফ লাম, এই যে আলি এইটা লাম, এই রজনের সাথে আর আলিফ লাম যোগ, আলিফ লাম যোগ হতে পেশ একটা কমে গেছে আর রাজুল, হাজার রাজুল দিস ম্যান, এটা এটা কোনো
বাক্য হলো না, এটা মোরাক্কাব। এটা এটাকে বাক্য করতে হলে একটা প্রেডিকেট দরকার। এটা তো মুস্তাদা হাজা মুস্তাদা, আর রাজুল বদল আমরা জানি স্কুল ছাড়ার পরে আলিফলাম যে তো নাউন আসলে সেটাকে বদল বলে বা সাবস্টিটিউট। এই যে হাজার সাবস্টিটিউট হলো রাজুল, এটা বদল, এটা এটা মুস্তাদা, এটা বদল। তাহলে মুস্তাদা আছে, এখন আমার আমার দরকার প্রেডিকেট, আমার খবর দরকার। এখন যদি একটা খবর দেওয়া হয় এখানে, তাজিরুন একজন মার্চেন্ট, হাজার রাজুল তাজিরুন, এখন অর্থ হইল দিস ম্যান ইজ এ মার্চেন্ট। এই লোকজন একজন ব্যবসায়ী, এই লোকটি একজন ব্যবসায়ী, এখন অর্থ হয়েছে এখানে হাজা হলো মুস্তাদা, হাজা হলো মুস্তাদা, এটা হলো মুস্তাদা, মুস্তাদা আর আর রাজনের বদল। আর তাজির হলো খবর, এটা খবর, এখন পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। এইটা হলো স্মল স্মল ছাড়ার পরে এই এই নিয়মটাই হলো পুরো লেসন জুড়ে এই নিয়মটাই কার্যকরী বলবৎ হয়েছে এবং এই নিয়মই দেখানো হয়েছে যে স্মল ছাড়ার পরে বদল কিভাবে হয় এগুলা দেখানো হয়েছে। আমরা স্কুল ইশারা পড়েছি হাজা, হাজি, জালিকা, তিলগা, এই কয়টা পড়েছি, আরো আছে স্কুল ইশারা এলাকায় মাগনি। স্কুল ইশারা ইংলিশে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্রোনাউন গুলাও অ্যারাবিককে নাউন। হ্যাঁ, যার এটা স্কুল ইশারা, তাই এই ফর্মুলা হলো এইটা যে স্কুল ছাড়ার পরে আলিফ লাম যুক্ত যদি কোনো নাউন আসে সেটাকে বদল বলা হবে। এইটাই এখন আমরা এখন লাইন ধরে ধরে আমরা সামনের দিকে আগাবো। হাজার রাজুলু তাজিরুন ওয়া জালিকার রাজুলু তবিবুন, এই লোক একজন ব্যবসায়ী এবং ওই লোকটি একজন ডাক্তার। এখানে হাজা মুতাদা আর রাজুলু বদল, তাজিরুন খবর, ওয়া হরফে আথিন, আথিন মানে এর অর্থ মানে এবং জালিকা রাজুলু, জালিকা ইসমুল ইশারা, এটা
এখানে এই বাক্যের জন্য এটা মুফতাজা আর রাজুল বদল তবিবুন খবর। তারপরে আছে তাজিরি মাহমুদুল, ওয়াসমু বিবি সাইদুল। সাইদুল সাইদ, তাহলে ব্যবসায়ী সাহেবের নাম মাহমুদ এবং জাক্কা সাহেবের নাম হলো সাইদ, মাহমুদ এবং সাইদ। এখানে বিশ্লেষণ এসমু ও তাজিরি, এটা এখানে এটা হোয়াট কাইন্ড অফ মুরাক্কাব, এটাও একটা মুরাক্কাব, আমরা এর আগের লেসনে পড়ে এসেছি। এটা হলো এসমু তাজিরি মুদাব এন্ড মুদাফ আলাইহি, মুদাব এই যে মুদাব তানবিন নেয় না, আর আর মুদাফ আলাইহি সবসময় মাজরুর হয়, তাই ব্যবসায়ী সাহেবের নাম এই যে এটা মুদাত মুদাফাই, আবার এটা মুফতাদা ইসমুটা মুফতাদা, মুফতাদা মুফতাদা ওয়া হুয়া মুদাব, ইসমু এটা মুবতাদা ওয়া হুয়া ওয়া এবং তা, মুবতাদা এবং এটা মুদাব, এটা মুদাব, আর তাজিরি হলো মুদাবের। মুদাফুন এলাইহি তাহলে খবর হলো মাহমুদুন। খবরুন ও এত আমরা জানি, এটা আমরা পড়ে আসছি, এটা হরফে আফিন, হরফু আফিন, আবার এসমু এটা মুফতাদা, মুফতাদা ওয়া হুয়া ওখানে যেরকম লিখছি ওয়া হুয়া মুদাব, আর তবিবি মুদাবেলাই, এগুলার অর্থটা একটু বললে ভালো হইতো, এই যে মোদা বলছি এগুলা বাংলা অর্থটা মোদা মোদাবেলাই আচ্ছা বলতেছি, খবর সাইদুল হলো খবর, মুদাব মুদাবেলাহি মুদাব হইলো এবং মুদাবেলাহি এর একত্রে নাম হইলো ইদাভা, আত্মীয়করণ সম্পর্ককরণ। এই যে এসমু তাজিরি, এই
তাজিরের সাথে এসমু এর সম্পর্ক হয়েছে, ইয়ের নাম হচ্ছে ব্যবসায়ী সাহেবের নাম হচ্ছে কি নাম, ব্যবসায়ী সাহেবের নাম, ব্যবসায়ী সাহেবের নাম এই যে এর আছে, এটা তো মুতাবিলাহি আমরা পড়েছি, যেমন এই যে এখানে একটা কিতাবুন আছে, এখানে হামিদ আছে, হামিদুন আছে, কিতাবুন হামিদুন আলাদা আলাদা, এটা সেপারেট, এটাও সেপারেট, এটা একটা নাউন, এটা একটা নাউন, এখন এটার সাথে কোনো সম্পর্ক নাই, এই বই কার এটা এখানে বলা বোঝা যাচ্ছে না, এই বইটা কার, হামিদের মতো হামিদ আলাদা, কিতাবের মতো কিতাব আলাদা, তাইলে যদি আমরা বাড়াইতে চাই যে এটা হামিদের বই, তাইলে কি করতে হবে, এইটাকে মুদাব বানাইতে হবে, মুদাব মানে বাংলা অর্থ করতে গেলে হয় সম্পর্কিত বা মালিকানাধীন, আর এইটাকে মালিক বানাইতে হবে বা সম্পর্ককারী, এটা সম্পর্কিত, এটা সম্পর্ককারী, বা এটা মালিকানাধীন, এটা মালিক, সেটা বানাইতে হলে একটা নিয়ম হলো যে এই এটার কিতাবের কিতাবের এই যে এখানে তানবিন আছে, হ্যাঁ তানবিন থাকতে পারবে না, এর সাথে সম্পর্ক করতে গেলে সিঙ্গুল ফাতা সিঙ্গুল দম্মা থাকবে, আর হামিদিন হামিদুন আছে যে, এই যে হামিদুন এটাকে দুই 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 দম্মা আছে, এখানে দুই দম্মা আছে, দুই দুই পেশ, এটাকে দুই জের বানাইতে হবে, কিতাবু হামিদিন, এখন এটা অর্থ হয়ে গেছে হামিদের বই, হামিদের বই, এই সম্পর্ক হয়ে গেল, এর নাম হলো ইদাফা, এটা প্রথমটাকে যেটাকে যা সম্পর্ক করা যেটা সম্পর্কিত বা মালিকানাধীন ওটাকে বলে মুদাব, আর যে সম্পর্ক করলো সেটাকে বলে মুদাবেলাহি, এই তো মুদাব আর মুদাবেলাহি। আপনি ভিডিও দেখেন আমাদের এই চার নাম্বার ব্যাসের এই প্রথম থেকে ভিডিও গুলা দেখেন, এটা বোধ হয় তিন নাম্বার লেসন বা চার নাম্বার বা পাঁচ নাম্বার লেসন আমরা শিখে আসছি মুদাব মুদাবেলাহি। যা হোক, এসমু তাজিরি, এসমু তাজিরি ব্যবসায়ী সাহেবের নাম, হ্যাঁ মাহমুদুন, তাহলে এসমু হলো মুক্তাদা, ওয়া হুয়া মুদাব, আর তাজিরি হলো মুদাবেলাহি, মাহমুদুন খবর, ওয়া হরফে আফিন, এসমু তবিরি আবার এটা এই বাক্যের জন্য হলো মুক্তাদা, ওয়া হুয়া মুদাব, মুক্তাদা এবং মুদাব একসাথেই, একবার মুক্তাদা এবং সেটা মুদাব, আর তবি মুদাবেলাহি, আর সাইদুন হলো খবর। আচ্ছা এখন সবাই হ্যালো, হ্যাঁ ওই ইন্টারনেটের সমস্যা করতেছিল, হ্যাঁ এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যায়, শোনা যায়, হ্যাঁ কোনো অসুবিধা নাই না? আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বইয়ের বই এই মুদিরা বুক ওয়ান
আমি বই থেকে পড়ে যাই মানে মিলে মিলে আসা হাজাল বাইতু লিতাজিরি হাজাল বাইতু লিতাজিরি ওয়া জালিকাল বাইতু লিতাবিবি এই বাড়িটি ব্যবসায়ী সাহেবের আচ্ছা এটা একটু লিখতে হবে এটা হাজাল বাইতু লিতাজিরি ওয়া জালিকাল বাইতু আমরা শিখেছি ফি আলা ইলা মে ওই রকম লি একটা হরফচর লি হলো জন্যে এই যে শব্দটা লিতাজিরি শব্দটা এরকম এখানে লি তার সাথে যোগ হয়েছে তাজিরু তাজিরি এটার সাথে আর তাজিরির সাথে লি যোগ হবে লি যোগ হলে এখানে আলিটা পড়ে যাবে এইটা হামজাতুল আসল আমরা হামজাতুল আসল এটা এখানে থাকবে না এই লিয়া আইসা এটাকে ফেলে ফেলে দিন আমি লীল এখন লি এই নামটা উচ্চারিত হবে না তার কারণ পরের হরফটা হইলো হরুফ শামসিয়া হরুফের শামসিয়া হইলে পূর্বে আলিফ লামের উচ্চারণ হয় না এখানে এই জন্য এটা হবে লিপ তাজিরি লিপ তাজিরি এই সরাসরি এই হরফে জর লাম এটা তাকে এসে ধরবে লিপ তাজিরি এখানে তাই হয়েছে আর এখানে লিপ তবিরি ওই একই পদ্ধতিতে এখানে লি আছে হরফে জর তার সাথে আর তবিরি এখন এটাকে একত্র করলে হবে লি লি তবি বি হ্যাঁ এটা একটা নিয়ম ব্যবহার সামনে আমরা আরো দেখতে পাবো হ্যাঁ কে শুনতে পাচ্ছেন তো না তাহলে এখানে হাজার রাজুলু মানে হাজার বাইতু হাজার মুক্তাদা আল বাইতু তো বদল আমরা জানি
যে আলিফ লাম যুক্ত এসএম হাজার পরে ইসমুল ইশারা পরে যেটা আসবে সেটা বদল আর লিড তাদেরই যার মাজুর সেই বজন লাখবর আমি লিখে দিচ্ছি কিভাবে লিখতে হবে মানে এবং মাজরুন হ্যাঁ লি এলো হচ্ছে জার জারুন আর তাজিরি এলো মাজরুন আমরা জানি হরফে জরের যে পরে যে নাউনটা আসে ওইটা এস এম মাজরুন তাহলে এটা এস এম মাজরুন তাজিরি জারুন ও মাজরুন সংক্ষেপে আমরা বলি জার মাজরুন তারপরে এটা একটা শিবু জুমলা বিশ্লেষণ করলে এইভাবে করতে হবে জারুন বা মাজরুন শিবু জুমলা খবর এটা খবর খবর কিন্তু জার মাজুর খবর শিবু জুমলা খবর ওয়া হরফে আছে জালিকা মুক্তাদা আল বাইতু বদল জালিকা পরিবর্তে এটা সাবস্টিটিউট জালিকাল বাইতু লিট তবি এখানেও যার মাজুর খবর যার মাজুর শিবজুমলা খবর লিট তবি দি এটাও এই যে লি এলো জারুন আত্মবিদে এলো মাজরুন মাস রু রুন শিবু জুমলা শিবহু জুমলা আমরা জানি শিবু জুমলা কার কয় আমরা আগে বলছিলাম আমরা শিবু জুমলা খবর লিটবি হলো লিটবি যার মাত্র শিবু জুমলা খবর শিবু জুমলা এটা জুমলার মতো শিবু জুমলা মানে জীব জুমলার মতো বাক্যের মতো আসলে বাক্য নয় লিটবি এটা বললে এটা একটা শিবু জুমলা ডাক্তার সাহেবের জন্য ডাক্তার সাহেবের জন্য কি এটা তো বলতে হবে তারা তো পূর্ণ হলো অর্থ প্রকাশ করছে না কাজেই এটা শিবু জুমলা জুমলার মতো ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট এ সেন্টেন্স এইগুলো তারপর সামনে আসেন এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা আলোচনা দরকার জর জর আমরা এক নাম্বার বা দুই নাম্বার লেকচারে পড়েছি কালেমা তিন প্রকার এসএম ফেল হরফ এসএম এর মধ্যে নাউন আছে প্রোনাউন আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হ্যাঁ তারপর ইন্টারজেকশন এই যে অ্যাডভার্ব অ্যাডভার্বটা কি আরবিকে বলে আরবিকে বলে হলো জর জর এটাও নাউনের এটাও একটা বিশেষ জ্বর এখন জ্বর পাবার দুই প্রকার
জরফে জামানা আর একটা হলো জরফে মাকার তার মানে এটা জরফে জামানার এটা হলো অ্যাডভার্ব এটা টাইম বোঝায় অ্যাডভার্ব অফ টাইম সময় কি নির্দেশ করে জামানা জরফু জামানা আরেকটা হলো মাকানা এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস প্লেস এই তো বুঝা গেছে অ্যাডভার্ব অফ প্লেস মাকাম মাকাম তো আমরা মাকাম হলো বাংলা শব্দ মাকাম মানে স্থান তাইলে এখানে আমাদের কিছু একবার মাকান আমরা পড়েছিলাম তাহাটা তাহাটা পড়ে আসছি 2004 নম্বরের সময় নাকি তাহাটা মনে আছে কিনা যে আইনাল হাকি বাতু ব্যক্তি কোথায় আইনাল হাকি বাতুল মোতারিসি ব্যক্তি কোথায় উত্তর দেওয়া হয়েছে হিয়া তাহাতাল মাকতাবি তাহাতাল মাকতাবি এটা হলো মাকান জন্মে মাকান তারপরে এখন পড়বো আমামা আমামা এটা একটা জব এটা আমামা মানে ইনফ্রন্ট অফ সামনে এই তাহাতা হইলো আন্ডা আন্ডা আর আমার মা হলো ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ বা সামনে লিখতে পারেন বাংলায় সামনে আর এটা হলো নিচে তাহাতা মানে নিচে আরেকটা আছে এই লেসনে এখনই পড়বো খালফা 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 কি জানো বলতে পারে কেউ বিহাইন্ড মানে পিছনে পিছনে এই দুইটার এই আমামা এবং খাওয়া ব্যবহার আমরা দেখবো যে কার বাড়ি এই মসজিদের সামনে কারো বাড়ি মাদ্রাসার পিছনে পিছনে হইলে খালপা আর সামনে হইলে আমাম এখন এটার ব্যবহার আমরা দেখবো নেক্সট পরবর্তী পাইপ বাইতু তাজিরি আমাওয়াল মাসিদি বাইতু তাজিরি আমামাল মাসিদি ওয়া বাইতু বাইতু তবিরি খাওফা খালফা মাদ্রাসাটি এই যে
এখানে টাকা হলো না, এখানে দিছিলাম না। এখন বাইতুল কাদিরি আমার মাল মারসিদি, মানে মিনিং হোয়াট ইজ দা মিনিং অফ দিস সেন্টেন্স, বাইতুল কাদিরি ব্যবসায়ী সাহেবের বাড়ি, আমার মাল মারসিদি মসজিদের সামনে, ওয়া এবং বাইতুল তবিবি ডাক্তার সাহেবের বাড়ি খালফাল মাদ্রাসাতে, মাদ্রাসার পিছনে পিছনে, হ্যাঁ পিছনে বিশ্লেষণ। এটা হলো বাইতু মুর্তাদা, এটা মুর্তাদা, ওয়া হুয়া মুদার, প্লাস মুদার। আর তাদেরই বোঝাবে নাই, তাহলে মুর্তাদা এটা লিখে দিই পুরোটা, মুর্তাদা এটা একই সঙ্গে দুইটা দায়িত্ব পালন করতেছে, ডাবল রং, একবার মুর্তাদা একবার মুদার। এটাকে প্লাস না লেখা ওয়া হওয়ার মুদার লিখতে পারেন, ওয়া হওয়া মুদার। আর তাজিনী মুদা মেলে সংক্ষেপে এম এলাহি লেখা, আমামা এই যে আমামা অনেক খবর, আমরা বাইতু পাইছি মুর্তাদা, খবর হলো আমামা। আমামার বিশ্লেষণ হলো জর জরপু মাকামিন, হ্যাঁ শিবুজমলার শিবুজমলার খবর, শিবুজমলার খবর, হ্যাঁ। আর আল মাসিদি কি, আল মাসিদ মুদাফেরাই, মুদাফুন, মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, এই এই আল মারসিদি, এই মুদাফুন ইলাইহি। এটা আমরা জানি যে যখনই জট জট শিবু জুমলা খবর আসে, তারপরের বা শব্দটাই হবে মুদাফেলে, তার কারণ জট গুলো সবসময় মুদাফের মতো ব্যবহার করে। এটা মুদাফ না, কিন্তু মুদাফের মতো ব্যবহার করে, এটা মুদাফ দেবটা মুদাফে নাই, এই পরে শব্দটাই মুদাফে নাই, হ্যাঁ মুদাফ না কিন্তু মুদাফের মতো ব্যবহার করে। আমার মা জট মাকানিন জরফু মাকানিন শিবু জুমলা খবর, এটার পরিচয় দেয় এটা, হ্যাঁ। আর আল মসজিদ এটা মুদাফে নাই, ওয়া হরফে আতফিন, হ্যাঁ এটা আপনারা জানেন, বাইতু বাইতু আবার মুতাদা, ওয়া হওয়া মুদাফ। আর তবিবি মুদাফে নেই, খলফা খলফা হইলো খবর, খলফা যেখানে দেখছি যেভাবে লেখছি জরফু মাকান শিবু জুমলা খবর, পিছনে এটা জরফু মাকান, জরফু মাকান শিবু জুমলা দি খবর, হ্যাঁ। আল মুদা মাদ্রাসা কি মুদাফে নেই, এটা মুদাফে নেই, হ্যাঁ এটা 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 এটাকে লিখতে হবে, ওইটা লিখতে পারবেন তো না, এটা না লিখে দিতে হবে,
খালি খবরটা লেখলাম, খবর। আর তার আগে লিখতে হবে জয়পুর মাকানিন শিবু জুমলা, তারপরে খবর লিখতে হবে। আর আল মাদ্রাসাচি মুদাবেলে এখন আছে সামনে। লিমান হাজি হি সাইয়ারাতু, এই গাড়িটি কা, লি এটা হরফে যা, লি মানে জন্যে, মান মানে হু, এখানে লি মান মানে কার জন্যে, হাজি হি সাইয়ারাতু এই গাড়িটি কার জন্য, তার অর্থ হলো এই গাড়িটি কা, এই গাড়িটি কা, এখানে লি মান যার মজুর সে পর্যন্ত লাখবো, লি এলো হরফে যার, মান এখানে এসে মাজরুর, আমরা জানি এসে মাজরুর তো জের বিশিষ্ট হয়, কিন্তু মান তো জের বিশিষ্ট হয় নাই, কারণ মানটা হলো মাবনি, এটা এসে মাজরুর হইলেও এটা এরকম মানই থাকবে, মাজরুর জের বিশিষ্ট হবে না, এরকমই থাকবে। আবার যদি মুক্তাদা হয় তাইলেও এটা মারফু হইলেও এটা মানি থাক, আবার মানসু বললেও মানি থাক, তাহলে লি মান। এখন এখানে যেহেতু লির পরে আসছে এই জন্য এর পরিচয় মাজরু, লি মান যার মাজরু, সে বোঝলা খবর, খবর বাক্যের প্রথমেই খবর আসছে। আর হি মুক্তাদা আজ সায়ারা তু বদল, ওয়া লিমান তিলকা, এবং ওইটি কা, ওইটি মানে কি, ওইটি মানে ওই গাড়িটি কা, ওয়া হরফে আফিন লিমান যার মাজুর সে বোঝবলা খবর, তিলকা মুক্তাদা, আজি হি সায়ারা তু লিপ তবিবি, ওয়া তিলকা লিপ তাজিরি, এই গাড়িটি ডাক্তার সাহেবের এবং ওইটি ব্যবসায়ী সাহেবের, এই যে লিড তবিবি মানে ডাক্তার সাহেবের জন্য মানে ডাক্তার সাহেবের, আর লিড তাজিরি মানে ব্যবসায়ী সাহেবের জন্য। এই যে উপরে আমরা এর অনুরূপ বাক্য আমরা দেখেছি, হ্যাঁ, ওই যে হাজাল বাইতু লিড তাজিরি ওয়া জালিকাল বাইতু লিড তাবিবি, এটা তিন নম্বর তৃতীয় লাইনের বাক্য আমরা পড়ে এসেছি। তাইলে এই গাড়িটি কার এবং ওই গাড়িটি কার, হাজা বললাম হাজি হি মুক্তাদা, আচ্ছা না লিমান হাজি হি সাইয়ারাতু, এই গাড়িটি কার এবং ওই গাড়ি, ও লিমান তিলকা এবং ওই গাড়িটি কার, এটা প্রশ্নবোধক বাক্য, এটা বিশ্লেষণ না করলেও হবে, তার কারণে এটা খবর। হাজি হি সাইয়ারাতু লিত তবিবি, এটা ডাক্তার সাহেবের গাড়ি, ওয়া তিলকা লিত তাজির, এবং ওইটা ব্যবসায়ী সাহেবের, হাজি হি সাইয়ারাতু লিত তবিবি, বিশ্লেষণ, হাজি হি মুক্তাদা আর সাইয়ারাতু বদল, লিত তবিবি যার মাজু শিবু জুমলা খবর, ওয়া হরফে আতিন তিলকা তিলকা লিট তাজিরি, তিলকা যার মাজু না মুক্তাদা, তিলকা মুক্তাদা লিট তাজিরি যার মাজু শিবু জুমলা খবর, হাজি হি সাইয়ারাতু মিনাল ইয়ামানি ইয়াবানি, এই গাড়িটি জাপান থেকে, ওয়া তিলকা মিন আমেরিকা, এবং ওইটা আমেরিকা থেকে আনা হয়েছে, এই যে ডাক্তার সাহেবটা হলো জাপান থেকে আনা হয়েছে, হাজি সাইয়ারাতু মিনাল ইয়াবানি, এই গাড়িটি জাপান থেকে এবং ওই গাড়িটি আমেরিকা থেকে, এইখানে হাজি হি সাইয়ারাতু মিনাল ইয়াবানি, বিশ্লেষণ, হাজি হি মুক্তাদা আর সাইয়ারাতু বদল, মিনাল ইয়াবানি যার মাজুর শিবু জুমলা খবর, এই যে মিন হরফে যার, কাজেই এই পরেরটা এসে মাজরুর, যার মাজরুর শিবু জুমলা খবর, ওয়া হরফে আতিন তিলকা মুক্তাদা মিন আমেরিকা, মিন আমেরিকা
এটা যার মাধ্যমে শিব জুমলা খবর। এখন আরেকটা কথা, এই যে আমেরিকা, আমেরিকা বানান এটা মাপনি, এটা মাজরুল হইল অবস্থায় যেরকম মারফু মাংস তিন অবস্থায় একই রকম থাকবে, তার কারণে এটা মাপনি, এটা চেঞ্জ হবে না কখন। আমেরিকা আমেরিকা আমেরিকাই তার, এই আমাদের মেইন পার্ট শেষ হলো। এখন এক্সারসাইজ, তামারিন তামারিন আজিব আনিল আসিলাতিল আহতিয়া, এটা বাংলা হলো প্রশ্ন জবাব দিন, নিম্নলিখিত প্রশ্নের জবাব দিন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এক নম্বর, মান হাজার রাজুলু ওয়া মান জালিকা রাজুলু, আপনারা একজন জবাব দেন। এই যে উপরে এক নম্বর ব্যাক করলে পড়ছি আমরা, হাজার রাজুলু তাজিরুন ওয়া জালিকা রাজুলু তাবিবুন, এই লোকটি একজন ব্যবসায়ী এবং ওই লোকটি একজন ডাক্তার। তাহলে এখানে এক নম্বর প্রশ্ন করা হয়েছে এই মান হাজার রাজুলু এই লোকটিকে এবং মান জালিকা রাজুলু ওই লোকটিকে, ওই ওখান থেকে তো মেইন টেক্সট থেকে আমাদের জবাবটা দিতে হবে। কিন্তু বলেন একজন জবাব দেন, ব্যবসায়ী সাহেবের নাম কি ওখানে লেখা আছে? দুই নম্বর মাহমুদ, হ্যাঁ ইসমুত তাজিরি মাহমুদ, এই তো হয়ে গেছে। তারপর তিন নম্বর, মাসমুদ তবিবি ডাক্তার সাহেবের নাম কি বলেন নামটা? আসমুদ তাবিবি সাইদ সাইদুল, আসমুদ তাবিবি সাইদুল, এই তো মাশাআল্লাহ। মিন আইনা সাইয়ারাতু তাবিবি, ডাক্তার সাহেবের গাড়িটি আনা হয়েছে, মিন আয়না কোথ থেকে, আয়না মানে হয়াত, ফ্রম হয়াত, মিন মানে ফ্রম, আয়না মানে হয়াত, হয়ার ফ্রম, এই যে ডাক্তার সাহেবের গাড়ি কোথ থেকে আনা হয়েছে, উপরে লেখা আছে নিচে একদম নিচের লাইনে যে না, ওখানে বলবেন ও যেরকম প্রশ্ন সেরকম উত্তর, সাইয়ারাতু তাবিবি মিনাল ইয়াবানি, হ্যাঁ ডাক্তার সাহেবের কোথ থেকে, ডাক্তার সাহেবের গাড়ি কোথ থেকে আনা হয়েছে, বলবেন জাপান থেকে আনা হয়েছে, এসমো তাবিবি মিনাল ইয়াবানি। হ্যাঁ তারপরে মিন আইনা সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ী সাহেবের বাড়ি কোথায়, সামনে না পিছনে? না পুরা বলবেন, পুরা বাক্য বাইতু তাজিরি আয়না বাইতু তাবিবি, ডাক্তার সাহেবের বাড়ি কোথায়? বাইতু তাবিবি খালফাল মাদ্রাসাতি, ইয়েস বাইতু তাবিবি খালফাল মাদ্রাসাতি, এই তো হয়ে গেছে। এখন ইকরা ওয়াক্তু, পড়ুন এবং লেখুন, এটা কিন্তু বাস্তবিকই আপনাদের লিখতে হবে বাসায় হোমওয়ার্ক, ইকরা ওয়াক্তু পড়ুন এবং লেখুন, রিড অ্যান্ড রাইট। হাজাল ওয়ালাদু খালিদুন ওয়া জালিকাল ওয়ালাদু মাহমুদুন, হ্যাঁ এই বালকটি খালেদ, এই বালকটি খালেদ এবং ওই বালকটি মুহাম্মদ, ওই বালকটি মুহাম্মদ। তাহলে এখানে হাজা মুতাজা আল ওয়ালাদু বদল খালিদুন খবর, ওয়া হরফে আছেন জালিকা মুতাজা আল ওয়ালাদু বদল মুহাম্মাদুন, হাজার রাজুল মুদাররিসুন, এখানে হাজা কি হবে বদল, আর মুদাররিসুন ওয়া হরফে আতিন জালিকা মুক্তাদা আর রাজুল বদল বদল মুহাদ্দিসুন এবং ওই বইটি পুরা
পুরাতন এখানে হাজা মুক্তাদা আল কিতাবু বদল জাজুল খবর ওয়া হরফে আতফিন জালিকা মুক্তাদা আল কিতাবু বদল আদিমুন খবর নাম্বার চার নাম্বার হাজিহি সাইয়ারাতু লি আলিয়িন ওয়া তিলকা লি খালিদিন হ্যাঁ এই যে লি হরফে জার এর আগে আমরা লি ব্যবহার দেখলাম এই যে লি তবে বি লি তাজিরি আমরা দেখেছি ঠিক সেরকম লি আলির আগে লি বসেছে লি আলিয়িন এই জন্য আলিয়িন হয়েছে ঠিক আছে ওটা কিন্তু এই যে তাসদিদের নিচে ইয়ার উপরে তাসদিদ আলি এটা কিন্তু তাসদিদের নিচে যে লি আলিয়িন এই গাড়িটি আলি আলির জন্য আলি এবং ওইটা লি খালিদিন মানে খালিদের তাই এখানে হাজিহি মুস্তাদা আর সাইয়ারাতু বদল লি আলিয়িন যার মাজুল সিবজুমলা খবর ওয়া হর প্রাতবিন তিলকা মুক্তাদা লি খালিদিন যার মাজুল সিবজুমলা খবর পাঁচ নাম্বার হাজাল বাইতু মাফতুহুন এই হাজাল বাবু মাফতুহুন এই দরজাটি খোলা ওয়া জালিকাল বাবু মুগলাকুন মুগলাকুন মানে বন্ধ আর মাফতুহুন মানে খোলা এই দরজাটি খোলা এবং ওই দরজাটি বন্ধ হাজা মুক্তাদা আল বাবু বদল মাফতুহুন খবর ওয়া হরফে আতফিন জালিকা মুক্তাদা আল বাবু বদল মুগলাকুন খবর লিমান হাজিহি সাআতু এই ঘড়িটি কার হিয়া লি আব্বাসিন এটা আব্বাসের হিয়া মুক্তাদা লি আব্বাসিন যার মাজুর শিবজুমলা খবর আহাজাল বাইতু লি তবিবি এই বাড়িটি কি ডাক্তার সাহেবের লা ওয়া লিল মুদি মুদাররিসি না সেটা শিক্ষক সাহেবের এই যে প্রশ্নবোধক বাক্যের ব্যাখ্যা আমার দরকার নাই ওটা আরো সামনে যায় আর কিছু পাকাভুক্ত হয়ে নেই আমরা তারপর এগুলা করব তাইলে এই বাড়িটি কি ডাক্তার সাহেবের হাজাল বাইতু লি তবিবি এর উত্তর হলো খালি মিনিংটা জানতে হবে এই যে এখানে কি বলছে এখানে বলছে যে এই বাড়িটি কি ডাক্তার সাহেবের এটা জবাব হলো লা হুয়া লিল মুদাররিস লা হলো হরফুন নাফিন হুয়া মুক্তাদা লি লিল মুদাররিস যার মাজুর সুবুজ সুবুজ জুমলা খবর আহাজিহি দারাজাতু দারাজাতু হলো বাইসাইকেল আহাজিহি দারাজাতু লি ইবনিল মুয়াজ্জিনি এই এই বাইসাইকেলটি কি মুয়াজ্জিনের ছেলের এবনুর থেকে এবনি লির কারণে এবনি আসলে ওটা এবনুন ছিল কিন্তু এবনু আবার মুদাব এর ব্যবহার মুদাব হিসেবে ব্যবহার হয়েছে মুয়াজ্জিনের ছেলে মুয়াজ্জিন হলো মুদাবেলাই এই জন্য এবনুটা ডাবল রুট করছে একবার লির লামের সাথে লির সাথে এস এম মাজরু আবার এ মুয়াজ্জিনের সাথে মুদাব হ্যাঁ লি ইবনিল মুয়াজ্জিনি হ্যাঁ এর অর্থ জানলেই হবে যে এই বাইসাইকেলটি কি মুয়াজ্জিনের ছেলে এই বুঝলেই হলো উত্তর হলো নাআম মানে ইয়েস মান হাজাল ওয়ালাদ এই বালকটিকে মান মানে কে হাজাল ওয়ালাদু এই বালকটি কে উত্তর ওয়া তালিবুন তিনি একজন ছাত্র মিনাল ইরাকি ইরাক থেকে আগত তাহলে ওয়া মুক্তাদা তালিবুন খবর মিনাল ইরাকি যার বাজু এটা আমরা একটা খবর পেয়েছি তালিবুন এক খবর তো একটা হলি হয় এই মিনাল ইরাকি এটা শুধু যার মাজরু বলবেন তারপর দশ নম্বর আর জালিকাল বাইতু জাতিতু এই বাড়িটি কি এটার অর্থ হলো এই ওই বাড়িটি কি নতুন উত্তর হলো লা ওয়া কাদিমুন জিদ্দা না ওয়া অনেক পুরাতন লা হরফ নাফিন ওয়া মুক্তাদা কাদিমুন পুরাতন এটা খবর আর জিদ্দা হলো মানসুক মানসুক মাহফুলুন মুতলা গেলে আমরা সাত নম্বর আট নম্বর বইয়ে এটার পরিচয় জানবো এখন আপাতত অর্থটা জানেন জিদ্দা মানে অনেক
সুইজারল্যান্ড এর লোক সুইসরা তাহলে হাজি মুক্তাদা আর সাইয়ারতু বদল মিনাল ইয়াবানি যার মাঝু শিব জুমলা খবর ওয়া তিলকা ওয়া হরপে আতিন তিলকা মুক্তাদা মিন সুইসরা যার মাঝু শিব জুমলা খবর হাজা সিকিনু সিকিনু লো চাকু এই চাকুটা হাজা সিকিনু এই চাকু দিস নাইফ ফর মিন আলমা জার্মানি থেকে আনা হাজা সিকিনু মিন আলমানিয়া এই চাকুটি জার্মানি থেকে আনা হাজা মুক্তাদা আর সিকিনু বদল মিন আলমানিয়া যার মাঝে শিবজমুল্লা খবর ও তিলকা আল মিলাকাতু মিলাকাতু হলো চামচ চামচ তিলকাল মিলাকাতু এবং ওই চামচটি মিন ইনকালতারা ইনকালতারা হলো ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আনা ওই চামচটি ইংল্যান্ড থেকে আনা ওয়া হরপে আতিন তিলকা মুক্তাদা আল মিলাকাতু বদল মিন ইনকালতারা হলো যার মাঝু শিবজমলা খবর এখন আসেন রিড দি এক্সাম্পল দেন চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস অন ইটস প্যাটার্ন এখানে নিচে একটা উদাহরণ দেওয়া আছে মিসালুন মিসাল হাজা কিতাবুন ইহা একটি বই দিস ইজ এ বুক এটাকে পরিবর্তন করতে হবে কিভাবে সেটা এখানে দেখানো হয়েছে দেখেন বাম দিকে হাজাল কিতাবু লি মুহাম্মাদের এই বইটি মুহাম্মাদের হাজাল কিতাবু লি মুহাম্মাদের তাহলে কিতাবুটাকে আল যুক্ত করতে হবে এখানে ছিল কিতাবুন এখানে আল কিতাবু হাজাল কিতাবু আর কার জন্য লি মুহাম্মাদের এখানে নিচের বাক্যগুলোর মধ্যে দেখেন হাজা তবিবুন এক নাম্বার দিস ইজ এ ডক্টর দিস ইজ এ ডক্টর এটা এটাকে তবিবকে আল যুক্ত করেন তাহলে হাজা তবিবু মিনাল হিন্দি বলেন তারপর একটা হাজি হিস সাইয়ারাতু লিল মুদিরি এই তো হয়ে গেছে তারপরে আসেন তিন নাম্বার জালিকা ওয়ালাদুন এটা জালিকা ওয়াদু ওয়ালাদু হবে বলেন কি হবে পুরাটা বলেন জালিকাল ওয়ালাদু জালিকাল ওয়ালাদু ইবনুল মুহা ইবনুল মুদাররিস ওই জালিকাল ওয়ালাদু ইবনুল মুদাররিস তিলকা সাতুন ওই গরিটা এখানে কি হবে তিলকা সাতু মিন সুইসরা হাজা কালামুন কি হবে হাজাল কালামু লি আব্বাসিন এই তো হয়ে গেছে জালিকা রাজুল কি হবে ওই লোকটি একজন মুয়াজ্জিন হাজিহি বাইদাতুন বাইদাতুন হলো ডিম তাহলে হাজিহি বাইদাতু হাজিহি এই দেখ একটু লিখে দিচ্ছি আমি হাজিহি বাইদাতু হাজি হিল বাইতাতু কার এটা কবিরাতুন কবিরাতুন
হাজা মিন্দুলু হাজাল মিন্দুলু ওয়াসিগুন মানে ময়লা যুক্ত ময়লা নোংরা হাজাল মিন্দুলু ওয়াসিগুন ফাইনালি হাজি হাকি বাতুন কি হবে হাজি হিল লিল হাকি বাতুন লিল মুদাররিস লিল মুদাররিস হ্যাঁ আচ্ছা ইকরা আল বিসালা আল আতি সুম্মা কাউইন আস আ লাতান ওয়া আজ ভিওয়াতান মিসলাহু এটাও মিশাল দেওয়া আছে উদাহরণের মতো করে বাক্য পরিবর্তন করতে হবে একদম ইজি এটা এখনই হয়ে যাবে দশ মিনিট যদিও সময় শেষ হয়ে গেছে আট দশ মিনিট মিশাল লিমান হাজাল কিতাবু এই বইটি কার উত্তর হাজাল কিতাবু লি মুহাম্মাদের এই বইটি মুহাম্মাদের দেখেন যে কলম আছে কলম দিয়া কে পারবেন বলেন এতে বানাইতে হবে লিমান হাজাল কালামু উত্তর হবে হাজাল কালামু আব্বাসুল বলেন বলেন হ্যাঁ বলেন লিমান হাজা সাইয়ারাতু রাতু না মিতাহুন মিতাহুন লিমান হাজাল মিতাহু মিতাহু হাজাল মিতাহু লি আলিউন নেক্সট গাড়ি সাইয়ারাতু লিমান হাজাল সাইয়ারাতু উত্তর কি হবে তারপর যে গরু বাকারা লিমান হাজি হিল বাকারাতু লিমান হাজি হিল বাকারাতু হাজি হিল বাকারাতু লীল ফাল্লাহি লীল ফাল্লাহি ওই যে আল ফাল্লাহি প্রথমে আছে আলিফ আছে হামজাতুল রসুল ওটা পড়ে যাবে লি যোগ করাতে লীল ফাল্লাহি হাজি হিল বাকারাতু লীল ফাল্লাহি তারপর আছে ব্যাগ লিমান হাজি হিল হাকিবাতু এই ব্যাগ কি কার হাজাল হাকিবাতুল জিলির কারণে মুদারিসি হবে তারপরে কুসিউল তারপরে মুরগি দাজাজাতুমান হাজি হিল হাজি হিল এল দাজাজাতু হাজি হিল দাজাজাতু লি বিনতুল ফাল্লাহি এটা একটা লেখা দিই আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে লিমান হাজি হিল এটার প্রশ্ন উত্তর হবে হাজি হিল
दर्रा दर्राजातु फल्लाही डबल रोल करतु दर्रा ফাল্লাহি এই যে ঘড়ি হাজি লিমান হাজি হিস এই সাতু লিমান হাজি হিস সাতু উত্তর কি হবে হাজি হিস সাতু লি ইবনিল ইবনিল ইবনুনা ইবনিল মুদারি মুদিরি দুটি বসেন হাজি হিল এই সাতু লি ইবনিল মুদিরি তারপরে বাড়ি লিমান হাজাল বাইতু হাজাল বাইতু লি তবিবি লি তবিবি তার রুমাল লিমান হাজাল মিন্দুরু হাজা আল মিন্দিলু লি তবিবি হ্যাঁ বাস আমরা এখন এই যে পাঁচ নম্বর দিয়ে শেষ করবো হ্যাঁ এখানে দেখেন আল বাইতু এটা মারফু আল বাইতু মারফু পাঁচ নাম্বার রিড কেয়ারফুলি আন ফলোয়িং এক্সাম্পল আল বাইতু মারফু ফিল বাইতি যার মাত্র দেখেন বাইতুটা এটা মারফু ছিল এটা ফিল কারণে বাই মাজরুর হয়েছে মাজরুর হইল মিনাল মাই বাইতি এটা হয়েছে যার মাজরুর মিনের কারণে বাইতি হয়েছে ইলাল বাইতি এটাও যার মাজরুর এ বাইতি হয়েছে ইলার কারণে হরফে জারের কারণে তারপরে আল মুস্তাশফা আর এটা হাসপাতাল মুস্তাশফা এটা মা এটা মারফু অবস্থা আল মুস্তাশফা মানসু অবস্থা আল মুস্তাশফা মাজরুর অবস্থা আল মুস্তাশফা তার কারণে মাবনি ফিল মুস্তাশফা এখানে ফিল মুস্তাশফা এটা কিন্তু ফিল হরফে জার এখানে মুস্তাশফা এসে মাজরুর জার মাজরুর মিনাল মুস্তাশফা এটাও জার মাজুর ইলাল মুস্তাশফা এটাও জার মাজুর আমেরিকা আমেরিকা আপনি মারফু অবস্থা আমেরিকা মাজুর অবস্থা আমেরিকা মানসু অবস্থা আমেরিকা ফি আমেরিকা ফি আমেরিকা জার মাজুর মিন আমেরিকা জার মাজুর ইলা আমেরিকা জার মাজুর আলমানিয়া এটাও এটাও তাই হ্যাঁ আপনি মারফু অবস্থায় আলমানিয়া মাজরু অবস্থায় ফি আলমানিয়া যার মাজরু মিন আলমানিয়া যার মাজরু ইলা আলমানিয়া যার মাজরু এই পর্যন্তই আজকের মতো আমি শেষ করতে যাচ্ছি আপনারা যে পড়বেন যাতে আগামী ক্লাসে আমি এটা শেষ করে ওই ক্লাসে আর সামনে রয়েছে আগামী ক্লাসে এইটুকু প্রথমে শেষ করে আমরা নবম লেসনে চলে যাবো মুরাক্কাবে তাওসুবি মুরাক্কাবে তাওসুবি ঠিক আছে আপনারা কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন প্রশ্ন থাকলে প্রশ্ন বলবেন আপনারা প্রশ্ন করা কেন
প্রশ্ন করতে পারেন। তাহলে আজকের মতো ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।